হাসপাতালের ভেতরে ঢুকতে পারবে না সাইকেল, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন। এভাবেই হাসপাতালের গেটের সামনে লাগিয়ে দেওয়া হয় সাইনবোর্ড, আর তাতেই ক্ষোভ রোগীর পরিবারগুলির। অভিযোগ, বিকল্প ব্যবস্থা না করেই হঠাৎ এই সিদ্ধান্ত নেয় নদিয়ার শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শান্তিপুর হাসপাতালের মূল গেটের সামনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সাইনবোর্ড লাগানো হয়, যেখানে উল্লেখ করা হয় হাসপাতালের ভেতরে কোনো রকম যানবাহন প্রবেশ নিষিদ্ধ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হাসপাতালের মূল গেট, কারণ সমস্ত সাইকেল এবং মোটরসাইকেল রোগী পরিবারগুলি রেখে দিচ্ছে গেটের সামনে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচুর সাইকেল এবং মোটরসাইকেল হাসপাতালের গেটের সামনে জড়ো হয়, আর তাতেই ক্ষোভ উগড়ে দেয় হাসপাতালে আসা বিভিন্ন রোগীর পরিবারগুলির সদস্যরা। তাদের দাবি, কোনো রকম এমার্জেন্সি রোগী যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে কিভাবে প্রবেশ করবে হাসপাতালে, এবং কোনো রোগীকে অন্যত্র স্থানান্তর করলে অ্যাম্বুলেন্স বেরোনোর মতো জায়গাটুকু নেই, আবার হাসপাতালের গেটের উল্টো দিকে রয়েছে টোটো স্ট্যান্ড। রোগী পরিবারগুলির অভিযোগ, হাসপাতালের ভেতরের ডান দিকে ফাঁকা জায়গা থাকতেও কেন সাইকেল এবং মোটরসাইকেল ঢুকতে দেওয়া হচ্ছে না? হাসপাতালের বাইরে নেই কোনো পার্কিংয়ের ব্যবস্থা। হাসপাতালে যে সকল কর্মরত স্টাফ রয়েছে তাদের পরিচিত মানুষদের ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে, তাহলে রোগীর পরিবারগুলি কী দোষ করল? যদিও এই ঘটনায় সাংবাদিকরা শান্তিপুর হাসপাতাল সুপারের প্রতিক্রিয়া নিতে গেলে এড়িয়ে যান শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। শুধু তাই নয়, সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধা দেওয়ার চেষ্টা করে হাসপাতালের গেটম্যান, এছাড়াও সাংবাদিকদের হুমকি দেয়। এতে তো অসুবিধা হচ্ছে, আজকে মানুষ এমার্জেন্সি রোগী নিয়ে যদি গাড়ি নিয়ে আসতে যায় যেতে পারছে না, তাকে বাইরে রাখতে হচ্ছে, বাইরে গ্যারেজ করতে হচ্ছে, ভেতরের দিকে জায়গা পড়ে রয়েছে। আবার এদিকে যারা ডিপেন্ডেন্ট রয়েছে বা ডাক্তারের যারা দালাল রয়েছে তারা গাড়ি নিয়ে ঢুকছে। ডাক্তারদের নিজস্ব লোক ঢুকতে পারবে, যারা পেশেন্ট, যারা অরিজিনাল দরকার, এমার্জেন্সি ঢোকার দরকার, তাদের ঢুকতে দিচ্ছে না। কবে থেকে নিয়ম আছে? হসপিটাল থেকেই এটা বন্ধ করেছে, হসপিটাল থেকেই এই নিয়ম নাকি চালু করেছে। এই যে গাড়িগুলো এখন এইভাবে লাওরিসের মতো রাস্তায় থাকবে, রাস্তায় জ্যাম হবে, এদের চিন্তাধারা এই। কিন্তু এটা তো ঠিক না, আজকে জায়গা তো রয়েছে, না থাকতো কোনো অসুবিধা নেই, যেহেতু জায়গা রয়েছে সেহেতু তো ঢোকা যেতেই পারে। রুগী দেখে তার মধ্যে অর্ধেক পেশেন্ট ঠিক হয় না, ঠিক আছে, বাইরে সেই যেতেই হয়, তার মধ্যে দিয়ে আবার এইসব গ্যাঞ্জাম, এর থেকে বন্ধ করে রাখুক, তাও জানা যাবে যে নেই হসপিটাল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।